আমাদের দেহের মারাত্মক একটি সমস্যা হলো হৃৎপিণ্ডের ধমনী ব্লক, যাকে আমরা বলে থাকি হার্ট ব্লক, আর চিকিৎসকের ভাষায় একে করোনারি আর্টারি ডিজিজ বলে। যাকে আমরা এই হার্ট ব্লক বলছি, সেই হার্ট ব্লক দূর করার কি উপায় সেই বিষয়ে আজকের ভিডিওতে জানব। এই জন্য একটি কার্যকরী রেমিডি প্রস্তুত করব এবং সেই রেমিডির সেবন বিধি জানব। এই রেমিডিটি সঠিকভাবে সেবন করতে পারলে দেহের এই সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। আসলে হৃৎপিণ্ড শরীরের সর্বত্র রক্ত সরবরাহ করে। এই প্রবাহিত রক্তের কাজ খুব সহজ করে যদি বলা যায় তাহলে বলতে হবে সর্বত্র পুষ্টির যোগান দেয়। হৃৎপিণ্ডের নিজেরও পুষ্টির প্রয়োজন আছে, আর তা আসে তিনটি ধমনীর মাধ্যমে। কোনো কারণে যদি এইসব ধমনী সরু হয়ে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে হার্ট ব্লক হয়েছে এই ধরনের শব্দ আমরা ব্যবহার করি। সাধারণত ধমনীর গায়ে চর্বি জমে গেলে তা ক্রমান্বয়ে সরু হতে থাকে। এটা যদি শতকরা 50 ভাগের বেশি হয়ে যায় সেক্ষেত্রে হৃৎপিণ্ডের রক্ত প্রবাহ মাত্রাতিরিক্ত কমে যেতে থাকে এবং রোগী সামান্য পরিশ্রমে বুকে ব্যথা অনুভব করতে পারেন। এইসব কারণেই হার্ট অ্যাটাক হয়, যা রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই ধমনী ব্লক হয়ে যাওয়ার বিষয়টিকে মোটেই অবহেলা করা উচিত নয়। আপনাদের অনুরোধ করব, আজ যে রেমিডি প্রস্তুত করে দেখাবো তা নিজের বাড়িতে প্রস্তুত করুন সঠিকভাবে এবং সঠিক নিয়মে সেবন করুন, তাহলে এই মারাত্মক রোগটি এড়াতে পারবেন। এখন পর্যন্ত যাদের এই ধরনের কোনো রোগ হয়নি তারাও যদি প্রতি মাসে টানা 7 দিন করে এই রেমিডি সেবন করতে পারেন তাহলে এই রোগ সম্পূর্ণ এড়ানো যাবে। আর যারা ইতোমধ্যে এই রোগে আক্রান্ত হয়েছেন তারা টানা 6 মাস এই রেমিডি সেবন করবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রেমিডি প্রস্তুতের জন্য প্রথম যে উপাদানটি লাগবে তা হচ্ছে রসুন, কাঁচা রসুন। রসুন কেন ব্যবহার করছি তার কারণ হলো রক্ত সঞ্চালন বাড়ায় রসুন, ক্ষতিকর কোলেস্টেরল কমায় এবং এই কারণেই হৃদরোগ প্রতিরোধ হয়। এর কার্ডিও প্রোটেক্টিভ উপাদান হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধে কাজ করে। এছাড়া রসুনের মধ্যে যে এলিসিন নামে উপাদান রয়েছে তা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই রেমিডিতে আমরা রসুনের রস ব্যবহার করব, তবে এই রসের মধ্যে কোনো ধরনের কোনো পানি ব্যবহার করা যাবে না। শুধুমাত্র রসুন বেটে বা ব্লেন্ড করে এই রস ছেঁকে নিতে হবে। রসুন খোসাযুক্ত অবস্থাতেই ভালো করে ধুয়ে নিতে হবে যাতে খোসা ছাড়ানোর পর এতে কোনো পানি স্পর্শ না লাগে। রসুনের খোসা ছাড়ানো হয়ে গেলে তা ভালো করে ব্লেন্ড করুন। এ থেকে আমাদের নিতে হবে 1 কাপ পরিমাণ রস। 1 কাপ পরিমাণ রসের জন্য রসুন যতগুলো দরকার ঠিক ততগুলো রসুনই ব্যবহার করতে হবে। কেউ বড় রসুন ব্যবহার করবেন, আবার কেউ ছোট দেশি রসুন ব্যবহার করবেন। এই জন্যই আমি রসুনের পরিমাণ বলছি না। আপনি যে ধরনের রসুন ব্যবহার করবেন সেই ধরনের রসুন থেকে 1 কাপ পরিমাণ রসুনের রস বের করে নিন। দ্বিতীয় যে উপাদানটি লাগবে তা হলো আদা। আদা কেন হার্ট ব্লক দূর করতে বা হার্টের রোগ দূর করতে কাজ করে এই বিষয়ে আমি একটু জানাচ্ছি। আদায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, প্রোটিন, সোডিয়াম সামান্য এবং প্রচুর পরিমাণে ভিটামিন সি। এছাড়াও আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন B6, ম্যাগনেসিয়াম, ফসফরাস, রাইবোফ্লাভিন, নিয়াসিন, ফোলেট এবং দস্তা। এই সকল গুণ আমাদের হৃদযন্ত্রের ক্রিয়াকে সঠিকভাবে চালানোর জন্য কাজ করে। আদা কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ধমনীতে রক্ত জমাট বেঁধে যাওয়ার ঝুঁকিকে প্রতিরোধ করতে পারে। রক্তের শর্করার মাত্রাও একইভাবে নিয়ন্ত্রণে রাখে আদা, ফলে হার্টের রোগ দূর করতে আদা অনায়াসে খেতে পারেন। আদা খেলে এর আরও অনেক গুণ আপনার শরীরে প্রবেশ করবে, ফলে আদা শরীরকে সব দিক থেকে সুস্থ সতেজ রাখবে। আদাও এখানে রস করে নিতে হবে। প্রথমে আদা খুব ভালোভাবে ধুয়ে নিন খোসা সহই, এরপরে খোসা ছাড়িয়ে তা ব্লেন্ড করে রস করে নিন। খেয়াল রাখবেন এক্ষেত্রেও আদার সাথে কোনো ধরনের পানি যোগ করবেন না, শুধুমাত্র আদা থেকেই রস নিতে হবে 1 কাপ পরিমাণ, অর্থাৎ 1 কাপ
রসুনের রস আগে নিয়েছি, এবার নিচ্ছি এক কাপ আদার রস। এক কাপ আদার রস তৈরি করার জন্য যতটুকু কাঁচা আদা প্রয়োজন ততটুকুই আপনাকে নিতে হবে। তৃতীয় যে উপাদানটি লাগবে তা হলো লেবু। লেবু কাগজে লেবু অথবা পাতি লেবু, যে কোনো লেবুই ব্যবহার করতে পারেন। আমাদের লাগবে লেবুর রস, সম পরিমাণ এই ক্ষেত্রে ব্যবহার করব, অর্থাৎ এক কাপ পরিমাণ লেবুর রস আমাদের লাগবে। লেবুর রস রক্তচাপকে নিয়ন্ত্রণ করে এবং কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। দেহের খারাপ কোলেস্টেরলকে দূর করার পাশাপাশি ভালো কোলেস্টেরলকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এতে রয়েছে পটাশিয়াম, যা শরীরে থাকা লবণকে সমতা দেয়। নিয়মিত যদি এই রেমিডি সেবন করতে পারেন, অর্থাৎ লেবুযুক্ত এই রেমিডি সেবন করলে হার্ট আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। লেবুর রস করার সময় খেয়াল রাখবেন এতে যেন কোনো ধরনের পানি যুক্ত না হয় এবং এর বিচিগুলো একদম বাদ দিতে হবে। শুধুমাত্র লেবুর রসটাই আমরা নেব, দরকার হলে লেবুর রসটা ছেঁকে এখানে যোগ করতে পারেন। যেহেতু আদা এবং রসুনের রসও আমরা ছেঁকে ব্যবহার করেছি, লেবুর রসটাও ছেঁকে নিতে হবে। শেষ উপাদান অর্থাৎ চার নম্বর উপাদানটি হচ্ছে আপেল সিডার ভিনেগার। আপেল সিডার ভিনেগার বাড়িতে তৈরি করছি না, এই আপেল সিডার ভিনেগার যে কোনো সুপার শপ বা মুদি দোকানেই আজকাল পাওয়া যায়। শুধুমাত্র খেয়াল রাখবেন আপেল সিডার ভিনেগার কেনার সময় যেন এটা মাদার লেখা থাকে এবং 5% অ্যাসিডিটি থাকে, তাহলেই এটা আপনি নিশ্চিন্তে গ্রহণ করতে পারবেন। আপেলকে গাজন বা ফার্মেন্টেশন করে আপেল সিডার ভিনেগার তৈরি করা হয়। এই ভিনেগার প্রস্তুতের সময় এতে 5-6% অ্যাসিটিক অ্যাসিড থাকে, যা শরীরের জন্য খুবই উপকারী, বিশেষত হার্টের জন্য। এতে দেহের সমস্ত তেল চর্বি দূর হয়ে যায়, ফলে ওজনও কিন্তু নিয়ন্ত্রণে আসে। এই ভিনেগারটিও দেহের রক্তচাপকে স্বাভাবিক রাখে এবং খারাপ কোলেস্টেরলকে দূর করে, ফলে অনায়াসেই হৃদযন্ত্রকে সুস্থ রাখতে পারবে এই ভিনেগার। আপেল সিডার ভিনেগার আমাদের লাগবে এক কাপ। এবারে সবগুলো উপাদান একত্রে মিশিয়ে নিচ্ছি। এমন একটি পাত্রে এই উপাদানগুলো মেশাবেন যাতে পাত্রটি জাল করা যায়। মৃদু আঁচে এই উপাদানগুলো জাল দিতে হবে 30-35 মিনিট। জাল করার সময় আঁচ অল্প রাখবেন অবশ্যই এবং ঢেকে দেবেন। এমনভাবে এর তাপ রাখুন যাতে এই উপাদানের 1/4 মাত্র শুকিয়ে যায় আর 3/3 পরিমাণ এতে থাকে। জাল করা হয়ে গেলে এটি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে এমন একটি বোতলে বা জারে ভরে রাখুন যা সম্পূর্ণ এয়ারটাইট। আপনি এটা চাইলে ফ্রিজে রাখতে পারেন অথবা ফ্রিজের বাইরেও এটা 10-15 দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে, যেহেতু আমরা এতে কোনো ধরনের পানি অ্যাড করিনি এবং এতে ভিনেগার রয়েছে, তাই এটা খুব সহজেই নষ্ট হবে না। এতক্ষণ তো আমরা এর প্রস্তুত প্রণালী জানলাম, এখন জানবো সেবন বিধি। এর সেবন বিধি হলো প্রতিদিন সকালে আপনাকে এই মিশ্রণটি থেকে 1 টেবিল চামচ পরিমাণ সেবন করতে হবে। সকালে নাস্তা খাওয়ার 1/2 ঘন্টা আগে 1 টেবিল চামচ পরিমাণ এই মিশ্রণ সেবন করুন। তবে কখনোই এটি খালি পেটে সেবন করবেন না। এর জন্য আমি বলবো সকালবেলায় অবশ্যই ঘুম থেকে উঠে পর্যাপ্ত পরিমাণে উষ্ণ পানি পান করুন। প্রাপ্তবয়স্ক একজন মানুষের জন্য এই পানির পরিমাণ 1 লিটার পরিমাণ হওয়াই ভালো। এই পানি পানের 30 মিনিট পরে এই মিশ্রণ আপনাকে সেবন করতে হবে এবং তার 1/2 ঘন্টা পরে আপনি সকালে নাস্তা করবেন। খুব ভালো হয় যদি পানি পানের পরে আপনি হালকা ব্যায়াম করেন এবং প্রাতঃকৃত সারেন। তারপরে আপনি এই মিশ্রণটি সেবন করলে আপনার শরীর অনেক বেশি হালকা লাগবে। হার্ট ব্লক সংক্রান্ত যে ধরনের জটিলতা শরীরে হয়ে থাকে সেই ধরনের কোনো জটিলতাও আপনি আর অনুভব করবেন না। 1 টেবিল চামচ পরিমাণ মাত্রা আমি বলেছি প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য, অর্থাৎ 18-তদূর্ধ্ব, কিন্তু যাদের বয়স এর চেয়ে কম তারা এর চেয়ে কম পরিমাণে সেবন করবেন। অর্থাৎ 15-18 বছর পর্যন্ত যে কেউ সেবন করতে চাইলে 1 চা চামচ পরিমাণ সেবন করুন। এইভাবে এর পরিমাণ কমতে থাকবে। সতর্কতা কি রয়েছে? এর সতর্কতা হলো গর্ভাবস্থায় এই মিশ্রণটি একদম সেবন করা যাবে না এবং বয়স 5 বছর না হলেও এই মিশ্রণ সেবন করা থেকে বিরত থাকুন।
হার্টের ব্লক দূর করার এই ভিডিও তথ্য আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গ্রহণ করুন। আর এর সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে আমার অন্য একটি চ্যানেল বঙ্গ হেলথ টিপস ভিজিট করতে পারেন। সেখানে হার্ট ব্লক, হার্টের রোগ কেন হয় এবং এই রোগ হলে কি করণীয়, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকবেন আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না।